পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। আপনাদের অফুরান উৎসাহে আমরা অভিভূত। আপনারা আমাদের এই চ্যানেলকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেই সাপোর্ট আমরা ভীষণ সুন্দরভাবে উপভোগ করছি। আশা করি আপনাদের গল্প শুনতে ভালো লাগছে, এবং গল্প যে শুনতে ভালো লাগছে তার প্রকাশ আমরা পাচ্ছি আপনাদের নিত্য নতুন আবদারে। আপনারা ভালোবেসে অনেক আবদার করছেন আমাদের কাছে যে এই গল্পটা শুনব, এই লেখকের গল্প শুনব, এবং এর পরেও আছে লেখা। অনেকে আমাদের কাছে লেখা পাঠাচ্ছেন এবং সেই লেখা আমরা ইতিমধ্যেই এই চ্যানেলে পড়ে শুনিয়েছি। প্রচুর লাইক কমেন্ট পেয়েছি, অনেকে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন। এখনও যারা ভাবছেন গল্প লেখার কথা, তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই কাগজ টেনে লিখে ফেলুন একটি মনের মতো গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। তাহলে আপনারা মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন একটি গল্প, আপনাদের গল্প আমরা সকলের সামনে পড়ে শোনাবো আপনাদের ছবি সমেত। আজকের গল্প বনফুলের, ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গণেশ জননী। তাহলে চলুন আমরা শুনি আজকের গল্প গণেশ জননী। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করে চিকিৎসা হয় না, সে দেশে পশু চিকিৎসা করে কীভাবে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাদের মনে জাগছে তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি সরকারি পশু চিকিৎসক বিভাগে চাকরি করি। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাড়ি প্রভৃতির স্বাস্থ্য তদারক করে এবং ছ্যাকড়া গাড়ির ঘোড়া পাস করে আমার অন্য সংস্থান হয়। মানুষ চিকিৎসকদের, অর্থাৎ যারা মানুষদের ওপর চিকিৎসা করেন তাদের কথা বলছি, মানুষ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নেই। এই পরাধীন দরিদ্র দেশে থাকবার কথাও নয়। তবু মাঝে মধ্যে একটা দুটো কল জোটে। সেদিন একটা অপ্রত্যাশিত কল জুটল, একটি জরুরি তার পেলাম, আমার হস্তি অসুস্থ, অবিলম্বে চলে আসুন। উল্লসিত হলাম, মোটা টাকা পাওয়া যাবে। যেখানে যেতে হবে সেটা ট্রেন যোগে প্রায় 7-8 ঘন্টার পথ। এত দূর যেতে হবে, হাতির অসুখ, খুব কম করে ধরলেও 200 টাকা ফি তো পাওয়া যাবেই। বাক্স প্যাঁটরা বেঁধে আনন্দে বার হয়ে পড়লাম, সামনেই পুজো, ভগবান জুটিয়ে দিয়েছেন। সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল। মফস্বল জায়গা, ছোট্ট গ্রাম, স্টেশনটিও ছোট, বেশি যাত্রী নেই, সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করবার জন্য সেকেন্ড ক্লাসে টিকিট করেছিলাম। যিনি আমাকে স্টেশন থেকে নিয়ে যাবার জন্য এসেছিলেন তিনি তাড়াতাড়ি এগিয়ে হাতল ঘুরিয়ে গাড়ির দরজা খুলে সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করলেন, আপনি কি ভেটেরিনারি সার্জন? হ্যাঁ, আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। তাড়াতাড়ি আমার স্যুটকেসটা ভদ্রলোক তুলে নিলেন। গুমস্তার মতন চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতো, গায়েও মলিন জামাকাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, 5-7 দিন কামানো হয়নি। আমি ভাবলাম যে জমিদারের হাতি, ইনি বোধহয় তাঁরই কর্মচারী। স্টেশন থেকে বার হলাম, আশা করেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু দেখলাম সেসব কিছু নেই। ভদ্রলোক সাইকেলে এসেছিলেন। সাইকেলটি স্টেশনের বাইরে দেওয়ালে ঠাসানো ছিল। তিনি আমার জন্য একটি ছ্যাকড়া গাড়ি ঠিক করে দিয়ে সাইকেলে উঠে বসলেন। খানিকক্ষণ পরে ছ্যাকড়া গাড়ি একটি বাড়ির সামনে এসে থামল। গাড়ির জানলা থেকে মুখ বাড়ালাম।
অল্প আলোতে যে বাড়িটি চোখে পড়ল সেটি বড় লোকের বাড়ি বলে তো মনে হলো না, অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পুষবার তো কথা নয়। গাড়োয়ানকে জিজ্ঞেস করব কি না ভাবছিলাম, এমন সময় একটি হ্যারিকান লণ্ঠন নিয়ে ভদ্রলোক বার হয়ে আসলেন। সাইকেল যোগে তিনিই আগেই আসিয়েছিলেন। সাগ্রহে আহ্বান করলেন, আসুন আসুন ডাক্তারবাবু আসুন, এই ঘরে। হ্যাঁ হ্যাঁ, একটি চৌকি, দড়ির ছেঁড়া খাটিয়া, একটি নড়বড়ে টেবিল, গোটা দুই ক্যালেন্ডারের ছবি, এই হচ্ছে সেই ঘরটির সাজসজ্জা। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামিয়ে আমার দুকে হাসি মুখে চেয়ে বললেন, এক মিনিট বসুন, আমি একবার বাড়ির ভেতর থেকে ঘুরে আসি, দেখি চাটা হলো কিনা। আমার রুগী কোথায়? এখানে আছে, আমারই হাতি কিনা? ভদ্রলোক ভেতরে চলে গেলেন। আমি বিস্মিত হলাম, লোকটা রসিকতা করছে নাকি? মিনিটখানেক পরে তিনি একটি হাতল ভাঙা কাপে এক কাপ চা নিয়ে প্রবেশ করলেন। আগে চাটা খেয়ে নিন, তারপরে রুগী দেখবেন। হয়েছে কি? বিশেষ কিছু নয়, খাওয়া বন্ধ করেছে। তারপর হেসে বললেন, আমার দিক থেকে অবশ্য সুবিধে, হাতির খড়ক জোগাতে হচ্ছে না, কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে, তাই মুশকিলে পড়ে গেছি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। হাসি হাতি পুষেছেন কি শখ করে? প্রশ্নটা না করে পারলাম না। আরে না মশাই, জুটে গেছল, গরিব গেরস্ত মানুষ, হাতি পুষবার শখ হতে যাবে কেন? চায়ের খালি পেয়ালাটা পাশে নামিয়ে রেখে বললাম, কীরকম? সে কি আজকের কথা? আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন, আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না। বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি, হঠাৎ দেখি একটি লোক মুখ গুজরে মাঠের মাঝখানে পড়ে আছে। ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান। লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম, সেবা শুশ্রূষা করাতে তার জ্ঞান হলো। পরিচয় হতে জানতে পারলাম সে একজন কচ্ছি ব্যবসাদার, ঘোড়া চুটিয়ে মাঠামাঠি আসছিল, ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে। পরদিন তার লোকজনও এসে পড়ল, ঘোড়াটাও পাওয়া গেল। আমাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে সে চলে গেল। কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটা হাতি নিয়ে এসে হাজির, সে কচ্ছি ভদ্রলোক পাঠিয়েছেন। তার নাকি হাতির ব্যবসা, একটি চিঠিও লিখেছেন, আপনারা আমায় প্রাণদান করেছেন, বিনিময়ে আপনাদের আমি কি আর দিতে পারি, সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে কৃতার্থ হব। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, তখন তো ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুর, খুব ভালো লাগলো তখন। গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা, বলল ও আমার গণেশ এসেছে, বলেই এক বাটি দুধ তার সামনে এগিয়ে দিল। ব্যাস সেই থেকে গণেশ থেকে গেল আমাদের বাড়ি, আমাদেরও ছেলে পিলে হয়নি, ওই গণেশই আমাদের সব। ভদ্রলোক চুপ করলেন কিন্তু হাসি মুখে। আমি সবিস্ময়ে শুনছিলাম, জিজ্ঞেস করলাম, আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথায়? উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি, তাছাড়া সব বাড়িটাই তো ওর, দরজা দেখছেন না, সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে, আমরাই সসংকোচে একধারে বাস করি আর কি। ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হাহা করে হেসে উঠলেন। গণেশের পান থেকে চুন খোস বা জো নেই মশায়, তাহলে গিন্নি তুল কালাম করবে, 100 বিঘে জমি আছে মশায়, যা কিছু হয় সবই ওর পেটে যায়। একটা হাতির খোরাক বুঝেছেন না, পুজোর সময় আবার ওর সাজ করিয়ে দিতে হয়। এবার গিন্নি একটা রূপোর ঘন্টা করিয়ে দিয়েছে, স্যাকড়ার ধার শোধ করতে পারিনি এখনো বলে ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। হাতি পোষার নানাবিধ অসুবিধের কথা সাড়ম্বরে বর্ণনা করে গিন্নির ঘাড়ে তিনি দোষ চাপাচ্ছিলেন বটে, কিন্তু গণেশকে নিয়ে তিনি যে সত্যিই বিব্রত সেটা তার হাসি মুখ দেখে মনে হলো না। খুব পোষ মেনেছে, পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুরে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ ওর পিছু পিছু যায়, গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে ও সুরে করে পাখা ধরে হাওয়া করে।
রান্নাঘরে ঢুকতে পারে? আরে মশাই, আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে? হাতির ঘর হয়ে গেছে। এই বাইরের ঘরটি যা ছোট। এছাড়া আরও দুটি ঘর আছে, একটি রান্নার আর ভাড়ার ঘর, আর একটি শোবার। দুটোই বিরাট হল, মানে হল করতে হয়েছে ওর জন্য। বাইরের ঘরের দরজাটাই দেখুন না, এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন, কেটে বড় করতে হয়েছে। আপনাদের সব কথা বোঝে সমস্ত মানুষ, একেবারে মানবিমান পর্যন্ত করে। এই যে খাওয়া বন্ধ করেছে, আমার বিশ্বাস সেটা অভিমানে। কেন, কিছু হয়েছিল নাকি? বাগান থেকে 200 ল্যাংড়া আম এসেছিল মশাই, মালি দিয়ে গেছিল। আমি বাড়িতে ছিলাম না, গিন্নিও পাড়ায় কোথায় বেরিয়েছিলেন। এসে দেখেন একটু আম নেই, সব গনসা বেটা খেয়েছে। তাই তে গিন্নি একটি চাপড় মেরে বলেছিলেন, রাক্ষস, সব খেয়ে বসে আছো, একটি রাখতে পারো নি আমাদের জন্য? সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে, তারপর থেকে আর জলস্পর্শ করেনি। এরকম মাঝে মাঝে করেও, একটু বকলে ঝকলেও খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু ওই রকম একটা না 36 ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের। ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনিয়ে আসলো। চলুন দেখি, গিয়ে ভেতরে গিয়ে দেখি। একটি বিরাট হলে প্রকাণ্ড একটি হাতি, প্রকাণ্ড একটি শতরঞ্জির ওপর গণেশ বাবাজি গুম হয়ে বসে আছেন। একটি ক্ষীণাকায়া মহিলা তার সুরে মাথায় হাত বুলিয়ে তাকে খাবার জন্য সাধ্য সাধনা করছে। সম্মুখে প্রকাণ্ড একটি বাথটব কি একটা জলীয় দ্রব্যে একদম ভর্তি, তার পাশে লেবুর খোসা স্তূপ। খাও তো লক্ষ্মী সোনা আমার, দেখো লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এসেছি, চেখেই দেখো না একটু। গণেশ কুলোর মতন কান দুটো নেড়ে ফোঁস করে শব্দ করল। মহিলা আমার দিকে তাকিয়ে সজল কণ্ঠে বললেন, ওর নিশ্চয়ই কোনো অসুখ করেছে, ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি। দেখলাম, রোগের কোনো চিহ্ন দেখতে পেলাম না, গণেশ সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা অভিমানী। ফিরবার সময় কর্তা বললেন, তা আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু? অপরের কাছে হলে 200 টাকা নিতাম, কিন্তু আপনাদের কাছে কিছু নেব না। না না, তা কি হয়, এত কষ্ট করে এসেছেন, না আমি নেব না, কিছুতেই নেব না, কিছুতেই আমি নিতে রাজি হলাম না। তখন তিনি বারান্দায় গিয়ে দাঁড়ানো একটি ব্যক্তিকে সম্বোধন করে নিচু কণ্ঠে বললেন, তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার, টাকাগুলো তুমি ফেরত নিয়ে যাও, গয়নাগুলো আমাকে দিয়ে যাও। বুঝলাম গণেশ জননী নিজের গয়না বন্ধক দিয়ে আমার ফি সংগ্রহ করছিলেন। পশু এবং মানুষের এই ভালোবাসার গল্প শুনতে শুনতে আমাদের মন যেন কেমন সজল হয়ে ওঠে, তাই না? আশা করি প্রতিবারের মতো এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখুন, যা প্রতিনিয়ত আমাদের উৎসাহ দেবে। আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান, সেটাও আপনারা আমাদের জানান, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের গল্প লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।